হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো NTSE এর ব্যাপারে, মানে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের ব্যাপারে কিভাবে কি প্রসিডিওর রয়েছে, এটি অ্যাপ্লাই করার জন্য, এটি অ্যাপ্লাই করার পর কি বেনিফিট হবে, স্কলারশিপে কতটা হেল্প হবে এবং কোন কোন দিক থেকে আমরা হেল্প পাবো পরবর্তী সময়ে, এবং কাদের জন্য এই পরীক্ষা, এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে এবং এর এক্সাম প্রসিডিওর কি রয়েছে, কোথার থেকে এক্সামে কোশ্চেন আসবে, কী টাইপের কোশ্চেন আসবে এবং তোমাদের এক্সামের জন্য কতটা সময়সীমা দেওয়া হবে এবং এর মডেল পেপার আমি দিতে পারবো কিনা, এছাড়া বিভিন্ন যে টপিকগুলো এর জন্য একান্ত ইম্পর্টেন্ট যেটা তোমরা জিজ্ঞাসা করেছো, কারণ একাধিক অলরেডি ইউটিউবে অনেক কন্টেন্ট রয়েছে কিন্তু পুরো বিস্তারিত কন্টেন্ট নেই, কী কী করতে হবে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে কভার আপ করবো। সেই কারণে তোমরা যদি NTSE মানে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দিতে চাও এবং সম্পূর্ণ এর বিষয়ে জানতে চাও, এই যে এর বেনিফিট কী রয়েছে, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করো। সবার প্রথমে বলবো NTSE এই এক্সামিনেশন কারা দিতে পারবে। যারা এই মুহূর্তে ক্লাস টেনে পড়ছে তারা প্রত্যেকে এই এক্সামিনেশন দিতে পারবে। এর জন্য অবশ্যই কিছু এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। তো এখানে সবার প্রথমে মাথায় রাখবে, যারা এই মুহূর্তে টেনে পড়ছে তারাই একমাত্র দিতে পারবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকেই যে বোর্ডেরই স্টুডেন্ট হতে হবে এর কোনো মানে নেই। ওয়েস্ট বেঙ্গলে থাকা যে কোনো স্টুডেন্ট এন্ড যে কোনো বোর্ডের স্টুডেন্ট, আইসিএসসি বোর্ডের হোক কিংবা সিবিএসসি বোর্ডের হোক, যে কোনো স্টুডেন্ট কিন্তু এই এক্সামিনেশান দিতে পারবে। এর যে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে সেই এলিজিবল ক্রাইটেরিয়া কী আমি বলে দিই। তোমরা ক্লাস নাইনে যখন পড়তে, নাইনে পাস আউট করার সময় যে রেজাল্ট পেয়েছো সেই রেজাল্টে যদি তোমাদের টোটাল নাম্বার 50% থাকে তাহলেই তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। এটা শুধুমাত্র জেনারেল স্টুডেন্টদের জন্য, কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য না। জেনারেল যারা স্টুডেন্ট রয়েছে তারা নাইনের ফাইনাল এক্সামিনেশানে টোটাল 50% যদি তোমাদের মার্কস থাকে তাহলেই তোমরা এই এক্সামিনেশানে বসতে পারবে। আর যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, ST, OBC বা এই ধরনের কোনো কাস্ট সার্টিফিকেট রয়েছে, তাদের জন্য নাইনে মাত্র 40% নাম্বার থাকলেই, টোটালের ওপর 40% নাম্বার থাকলেই তোমরা ক্লাস টেনে এই এক্সামিনেশনে বসতে পারবে। তোমাদের বয়স সীমা অবশ্যই 18-এর কম হওয়া উচিত, মানে তোমরা যারা ক্লাস টেনে পড়ছো তোমাদের অবশ্যই বয়স 18 বছরের নিচে হওয়া উচিত। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা টেনে পড়ো তোমাদের বয়স অবশ্যই 18 এখনও পেরোয়নি, সেক্ষেত্রে তোমরা দিতেই পারবে। যাদের এরকম দেখা গেছে যারা একটু বয়সকালে ভর্তি হয়েছে সেক্ষেত্রে তোমাদের 18 বছরের বেশি হয়ে গেছে তারা এক্সাম দিতে পারবে না। 1 জুলাই 2020 অনুযায়ী তোমাদের যদি 18 বছর কমপ্লিট না হয়ে থাকে তাহলে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। মাত্র এই দুটোই এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে। এক হচ্ছে তোমাদের নম্বর ক্লাস নাইনের, আর দ্বিতীয় হচ্ছে তোমাদের এজ। এর পরবর্তী বিষয়টা হলো কিভাবে আমরা এই এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করব। তো এখানে তোমরা ফোন থেকে নিজেও অ্যাপ্লাই করতে পারো, বা বাড়িতে কম্পিউটার বা ডেস্কটপ থাকলে নিজেও অ্যাপ্লাই করতে পারো, অথবা সাইবারে গিয়েও করতে পারো। এখন তোমরা খুবই স্মার্ট, তোমরা নিজেরাই করতে পারবে, কিছুই না। যেরকমভাবে যে কোনো অ্যাপ্লিকেশানে আগে তোমাদের রেজিস্টার করতে হয় সেরকমভাবে তোমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের কাছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার চাইবে, সেটা দেবে, ওটাকে ওটিপি আসবে, ওটিপি দিয়ে ফুলফিল করবে, তারপরে তোমাদের কী হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। যেই তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড যেটা দিয়েছিলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমরা দেখতে পারবে যে তোমাদের সমস্ত ডিটেলস চাইবে, তুমি কত নম্বর পেয়েছিলে, তোমার স্কুলের নাম, তোমাদের যাবতীয় তোমার সম্বন্ধে ইনফরমেশান চাইবে, তোমার তোমার অ্যাড্রেস, তোমার প্যারেন্টসের নাম, তো এই ধরনের তোমার যে পার্সোনাল ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো ফুলফিল করার পর দেখবে একটা ইমেজ আপলোডের ব্যাপার রয়েছে, যেটা JPG বা PNG ফরম্যাটে 20 MB মধ্যে তোমাদের ওটাকে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর দেখবে ভালো করে তোমাদের যা ডেটাগুলো ফুলফিল করেছো সেটা চেক করে নেবে। চেক করার পরে পাশে দেখবে একটা লক অপশান আসছে, ওই লক অপশানে ক্লিক করবে। লক অপশানে ক্লিক করার পর দেখবে একটা তোমাদের PDF ডাউনলোড করার একটা অপশান আসছে, ওই PDFটা তোমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ওইটাকে প্রিন্ট আউট করে তোমাদের হেডমাস্টার যে আছে, মানে তোমাদের স্কুলে, তোমরা যে স্কুলে পড়ছো সেই স্কুলের হেডমাস্টার যে আছে,
হেডমাস্টার বা হেড ম্যাম যে আছে তাকে দিয়ে ওটাকে সিগনেচার করাতে হবে বা ভেরিফিকেশন বলতে পারো সেটা করাতে হবে। হেডমাস্টার বা হেডমিস্ট্রেস থেকে সিগনেচার নেওয়ার পর তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, তোমাদের আবার লগ ইন করবে, লগ ইন করলে তোমরা দেখতে পারবে এ সেই জায়গায় কি হচ্ছে, এ আপলোড দেখাবে বিভিন্ন ডকুমেন্টের, তোমাদের মানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস থেকে যে সিগনেচার করে নিয়ে এসছো সেটাকে তো এই ডকুমেন্টটা আপলোড করতে হবে, ভেরিফিকেশন ডকুমেন্টটা। তারপরে তোমাদের নিজের পার্সোনাল বিভিন্ন ডকুমেন্ট, ড্রাইভিং ডেট অফ বার্থ সার্টিফিকেট, এছাড়া তোমাদের ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট তোমাদের দিতে হবে, তোমাদের বিগত এক বছরে মানে এর আগের বছর মানে 2019-20 মধ্যে তোমাদের যে ফ্যামিলির ইনকাম হয়েছে তার একটা সার্টিফিকেট দিতে হবে। এটা যে কোনো জায়গার থেকে তোমাদের দিলে হবে না, ভিডিও বা এর থেকে উচ্চ কোনো পদস্থ কর্মচারীর থেকে তোমাদের এই সার্টিফিকেট দিতে হবে। এসসি, এসটি, ওবিসি এই ধরনের কোনো সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমাদের সেটাও ওখানে আপলোড করার জায়গা থাকবে, সেটা তোমাদের আপলোড করতে হবে। আপলোড করার পর তোমাদের কি হচ্ছে এ মানে তোমরা পুরো প্রসিডিওরটা কমপ্লিট করবে। তোমরা জানো খুব স্মার্ট, এখন যেরকমভাবে বলবে, যেরকমভাবে তোমাদের অপশান আসতে যাবে তোমরা ফিল আপ করবে, সেটাকে ফুলফিল করার পর সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে তোমাদের এখানে কি হচ্ছে যে আবেদন সেটা পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেল। এরপরে কথা হচ্ছে আমরা তো আবেদন করে দিলাম, এবার আমাদের কি প্রিপারেশন নিতে হবে? আমরা ক্লাস টেনে তো পড়ছি, ক্লাস টেনের মাধ্যমিকের চাপ রয়েছে একদিকে, আদারওয়াইজ কি এক্সট্রা কিছু পড়তে হবে আমাদের? আমাদের কি অনুযায়ী বা কি প্যাটার্নে আমাদের কোশ্চেন আছে? তোমাদের এক্সাম কিন্তু দুটো হবে এবং মনে রাখতে হবে একই দিনে তোমাদের এক্সাম হবে। কবে এক্সাম হবে সেটা তো বলছি, এবং এই দুটো এক্সাম কি কি, একটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, দ্বিতীয় হচ্ছে কলাস্টিক অ্যাম্পলিচিউড টেস্ট। এই যে দুটো এক্সাম হবে, এই দুটো এক্সামে যে কোশ্চেন আসবে সেটা হলো অবজেক্টিভ বা এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, যেখানে চারটে অপশান থাকবে। এই অপশানের মধ্যে সঠিক এক অপশান যেটি বা সঠিক উত্তর যেটি সেটিকে তোমাকে নির্বাচন করতে হবে। তার মানে বুঝতেই পারছো এক নম্বরের এমসিকিউ কোশ্চেন আসবে এবং প্রত্যেকটি এক্সামে 100টি কোশ্চেন আসবে, প্রত্যেকটি কোশ্চেনের জন্য এক নম্বর। তার মানে বুঝতেই পারছো টোটাল একটি এক্সামের জন্য তোমাদের কি হচ্ছে 100 নম্বরের কোশ্চেন থাকবে। দুখানা তোমাদের এক্সাম হবে, যেরকম বললাম দুখানা এক্সামের জন্য টোটাল 200 নম্বরের এ তোমাদের পরীক্ষা হবে। তো ফার্স্টে তোমাদের হবে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। মেন্টাল অ্যাবিলিটি টেস্টে 100টা কোশ্চেনের জন্য 100 নম্বর, যার জন্য তোমরা সময় পাবে হচ্ছে 220 মিনিট, মানে বুঝতেই পারছো 2 ঘন্টা সময় পাবে। 2 ঘন্টার মধ্যে তোমাদের একটা এক্সাম শেষ করতে হবে এবং কিছুটা সময় গ্যাপ দিয়ে আবার পরবর্তী তোমাদের কি হচ্ছে আরও একটা পরীক্ষা নেওয়া হবে, যেটাকে বললাম কি হচ্ছে কলাস্টিক অ্যাম্পলিচিউড টেস্ট বা এটাকে স্ট্যাট বলা হয়। তো স্ট্যাট এক্সামের জন্যও তোমাদের 100টা কোশ্চেন থাকবে, একই রকম কোশ্চেন থাকবে, 1 নম্বর করে টোটাল 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। এর জন্য তোমাদের সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা, এই 2 ঘন্টার মধ্যে তোমাদের এটাও কমপ্লিট করতে হবে। আর এই যে দুটো পরীক্ষা, এই দুটো পরীক্ষা কিন্তু তোমাদের একই দিনে হবে। এরপরে কথা হচ্ছে এ পরীক্ষার প্যাটার্ন তো জেনে গেলাম, কিন্তু এই পরীক্ষায় যে কোশ্চেন আসবে সেটা কোথার থেকে আসবে? ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা ক্লাস 9-এ যে বই টেক্সট বইগুলো পড়েছিলে এবং ক্লাস 10-এ যে টেক্সট বইগুলো পড়েছো সেই টেক্সট বইয়ের থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। সেই ক্ষেত্রে কিছু বাইরের থেকেও আসতে পারে, যেমন মেন্টাল অ্যাবিলিটি টেস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসবে এবং বাইরের থেকেও কিছু কোশ্চেন আসতে পারে। এবং কোলাস্টিক অ্যাম্পলিচিউ টেস্টের জন্য কিছু নির্দিষ্ট সাবজেক্টের মেনশন করা হয়েছে, সেই সাবজেক্টগুলো ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টগুলোর থেকে কিছু কিছু পোর্শন তোমাদের কি হচ্ছে স্ট্যাটে কিন্তু স্ট্যাট এক্সামে কিন্তু আসতে পারে। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের সিলেবাসে কিছু সাবজেক্ট নেই, সেই সাবজেক্ট থেকেও কিছু কিছু পোর্শন আসতে পারে, ম্যাক্সিমাম কিন্তু তোমাদের ক্লাস 19-এ যেটা পড়িয়েছো সেটার থেকেই আসবে। আর এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, মানে কোনো কারণে যদি তোমাদের কোনো কোশ্চেন ভুল হয়, ভুল অ্যান্সার তোমরা করে আসো, সেক্ষেত্রে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। তো এখন কথা হচ্ছে তোমাদের এক্সাম কবে হবে? তোমাদের এক্সাম হবে 17-1-2021, মানে 2021-এর জানুয়ারি মাসে 17 তারিখে তোমাদের কিন্তু এই এক্সামটা হবে। এটা কিন্তু পুরোপুরি ঘোষণা করা হয়ে গেছে। তো তোমরা কবে থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, যেটা আমি বলেই দিলাম যে তোমাদের এর 5 তারিখ থেকে অনলাইন প্রসিডিওর শুরু হয়ে গেছে এবং তোমাদের শেষ সময়সীমা হচ্ছে এই মাস মানে 9 ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই মানে এক্সামের জন্য আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের লিংক ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে অথবা তোমরা সাইবারে গিয়েও তোমাদের যেরকম প্রসিডিওর বললাম সেই রকমভাবে তোমরা আবেদন কমপ্লিট করতে পারবে।
এবার কথা হচ্ছে কারা এক্সাম দেবে, যারা টেনে পড়ছো তাদের কি এক্সাম দেয়া একান্তই জরুরি, না এক্সাম না দিলে কোনো ক্ষতি? ক্ষতি তো সেরকম কিছু হবে না, যদি তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ থাকে, যদি তোমরা ইন ফিউচার ক্লাস টেনের পরে সরকারিভাবে সুযোগ সুবিধা পেতে চাও তাহলে এই এক্সামটা অবশ্যই দিতে বলবো, কারণ এই এক্সাম দ্বারা তোমাদের এর স্কলারশিপের কিছু ব্যবস্থা থাকে, স্কলারশিপ তোমরা পেয়ে যেতে পারবে খুব সহজেই। এই এবং এই এক্সাম যদি তোমরা এই এক্সাম দ্বারা সফল হও তাহলে তোমাদের জন্য ও কিছু এক্সট্রা সুবিধা থাকে যেগুলো অন্যান্য স্টুডেন্ট পায় না সরকারিভাবে, এবং তোমাদের বিভিন্ন যে স্কলারশিপ রয়েছে এই এক্সাম হওয়ার পর সেই সমস্ত স্কলারশিপ পেতেও সুবিধা হয়। সেই কারণে আমি বলবো ও তোমরা তোমাদের খুব বেশি যে মানে পরীক্ষা দিলে যে আর ক্লাস টেনের পড়াশোনা বাদ দিয়ে পুরোপুরি এটা করতে হবে এমন কোনো ব্যাপার না, তোমরা আবেদন করো। ও তোমরা যদি বুঝতে না পারো, ফোন থেকে না পারো, সেক্ষেত্রে বললাম তোমরা তোমাদের কাছাকাছি যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে আসতে পারো, তারপরে এক্সাম ডেটে তোমরা এক্সাম দাও, তোমাদের একটা মানে ক্লাস টেনের ওপরে তোমরা স্টাডি করে যাও, এক্সাম দিতে তো কোনো ক্ষতি নেই, পরবর্তী সময়ে তোমরা যদি সফল হও সেক্ষেত্রে অনেকটা সুবিধা পাবে যেটাই আমি বললাম। সেই কারণেই কিন্তু অনেক স্টুডেন্ট এই এক্সামে বসে। আমি ভিডিও তৈরি করতে অনেকটা লেট হয়ে গেল, কারণ তোমরা জানো আমার হেলথটা সেরকম একটা ভালো ছিল না, সেই কারণে অনেক দিন ধরেই প্রায় 2-3 দিন ধরে তোমাদের জন্য ভিডিও আসছিল না, তাই জন্য ভাবলাম তোমরা অনেকে এই বিষয়ে জিজ্ঞাসা করছো, তোমাদের বিস্তারিত ধারণা দিয়ে দিই। ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের জন্য কি এক্সাম প্যাটার্ন রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, এক্সাম ডেট কবে রয়েছে, এবং তোমাদের এর জন্য কোথার থেকে পড়তে হবে, কী টাইপের কোশ্চেন আসবে, কত সময় পাবে পরীক্ষার জন্য, সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। এখনও পর্যন্ত কোনো কিছু জিজ্ঞাসাবাদ করার থাকলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, অথবা আমাকে ডাইরেক্ট ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করতে পারো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার।